আমাদের আজ বিয়ে বাড়ি শেষ, মৃত্যুঞ্জয়ের বিয়ে ব্লগ নাম্বার ফার্স্ট হচ্ছে এটা। মৃত্যুঞ্জয় আনন্দে যাচ্ছে শ্বশুর বাড়ি, সাথে রসগোল্লার হাড়ি। এটা মৃত্যুঞ্জয়ের ছোট বোন, বিয়ে করার পরে শ্বশুরবাড়ির প্রথম যে দিরাগমনটা হয়, মৃত্যুঞ্জয় রওনা দিয়েছে একদম রসের হাড়ি নিয়ে। মৃত্যুঞ্জয় হাতে কি নিয়েছিস? এই আমাদের পাশের বাড়ির বৌদিরা দেখছে যে শ্বশুর বাড়ির গায়ের সময় কেমন মুক্তা হয়। বাহ বাহ বাহ, দর্শক অনেক হয়ে গেছে। শ্বশুর বাড়ি যাওয়ার আগে মা কালীর দর্শন করে আসলো, যাতে সংসারটা ভালো হয়। ভালো করে প্রণাম করো, মাথা ঠুকে নাও। রসগোল্লার হাড়িতে কি কি আছে মৃত্যুঞ্জয়? মৃত্যু রাজভোগ আছে, আর শ্বশুর শাশুড়ি গিয়ে ভালো করে খাইয়ে দিস। মৃত্যুঞ্জয় রাজভোগ খাওয়াতে যাচ্ছে শ্বশুর বাড়ি। সবাই বেশ আনন্দে আছে। জামাই একদম বিয়ের পরে পরে রেডি, কাজ একদম যাবে, জামাই আদর খেতে যাচ্ছে এখন। এ মেয়ের হাতে কিছু থাকে না, শুধু জামাই রসের হাড়ি নেবে, মেয়ে কিছু নেবে না। হ্যাঁ, ও দি বউয়ের হাতে কিছু থাকে না, শুধু ওর হাতে রসের হাড়ি। ও নেবে না, তোমাদের নিয়ম ভালো না। তাহলে শ্বশুর বাড়ি আসার সময় কিন্তু হাতে রসের হাড়ি নিয়ে আসতে হবে। মেয়ের ছেলে যেরকম যাচ্ছে, মেয়ে সেরকম নিয়ে আসবে। বাহ বাহ বাহ, কত লোক দেখছে যে জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে। কি হাসি, কি আনন্দ, আর ধরে না। তো এই ছিল মৃত্যুঞ্জয়ের বিয়ের শ্বশুর বাড়ির যাত্রা।